হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আমি মেহরিমা আপনাদের সাথে আছি এই ভিডিওতে। তো এই ভিডিওটি দেখার আগে আমাদের ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি দেখতে কেমন হয়েছে। ভিডিওটি বানাতে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করি, দেন উপরে অ্যালবামে ক্লিক করে আমরা আমাদের ফটো গ্যালারিতে চলে যাব। সেখান থেকে আমরা চারটি ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে আমরা অ্যাডে ক্লিক করব, দেন অ্যাডে ক্লিক করার পর ফটোতে টাইম সেট করে নেব। তো ফটোর টাইম সেটগুলো স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা টাইমগুলো সেট করে নেবেন। এখন আমরা ভিডিও শেষে ওয়াটারমার্কটি ডিলিট করে দেবো। সো ওয়াটারমার্কটি ডিলিট হয়ে গেলে আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। এখন আমরা ফটোতে অ্যানিমেশন অ্যাড করবো। তো ফার্স্ট ফটোতে ক্লিক করে আমরা কম্বোতে ক্লিক করব। এবার বেসিক টু নামে অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করে অ্যাড করে দেবো প্রথম পিকে, এবং বাকি ফটোগুলোতে আমরা জুম ওয়ান এফেক্টটি অ্যাড করে দেবো। অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেলে এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবো। তো ভিডিওতে মিউজিক অ্যাড করবো, তাই অ্যাড অডিওতে ক্লিক করবো। তাই অ্যাড অডিওতে ক্লিক করে একসাথে ক্লিক করবো। এবার আমরা ভিডিও মিউজিকটি সিলেক্ট করে আমরা ইম্পোর্টে ক্লিক করে মিউজিকটি অ্যাড করে নেব। এবার আমাদের ভিডিওতে মিউজিকটি অ্যাড করা হয়ে গেলো, তো আমরা ব্যাগে চলে আসবো। এবার আমরা ভিডিওতে এফেক্ট অ্যাড করবো, তো এফেক্টটি ক্লিক করবো, দেন ভিডিও এফেক্ট। এবার ডিটেলসে চলে যাবো। ডিটেলসে চলে যাওয়ার পর মেটোর এফেক্টটি সিলেক্ট করে টিক বাটনে ক্লিক করে দেব। তো এটা অ্যাড হয়ে গেলে এবার প্রতিটি ফটোর সামনে এটা অ্যাড করে নেব। ফার্স্ট পিককে শুধু অ্যাড করব না। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা সেম প্রসেসে ভিডিওটি এডিট করলে ঠিক এরকমই হবে। সো এফেক্টগুলো কপি করে আমরা প্রতিটি ফটোর সামনে লাগিয়ে দেব। দ্যাট সেট, ভিডিওটি আমাদের কমপ্লিট। তো ভিডিওটি আমার মতো সেম প্রসেসে এডিট করলে দেখতে ঠিক এরকমই হবে।